আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের লাল গোলাপের শুভেচ্ছা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে খুব ভোরে উঠেছি আমি ঘুম থেকে আজকে আমার অনেকগুলো কাজ আছে এই জন্য তো অনেকগুলো কাজ বলতে মানে পরিশ্রম নেই কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে তো সকালে একটু বাহিরের ইয়েটা নিলাম ভিউটা নিলাম কুয়াশা কুয়াশা অবশ্য আসতে সারাটা সারাটা দিনই এরকম গিয়েছে রোদের তেমন একটা তাপ ছিল না বিকেলের দিকে যাও রোদের এসেছে কিন্তু তাপ কম ছিল তো সমস্যা নেই শীতের দিন এরকম মাঝে মধ্যেই হবে এর চেয়ে বেশিও হবে তো এখন সকালের নাস্তাটা রেডি করে নিব আমি একটু পরে চলে যাবো হাত ধোবো ধুয়ে এসে চাটা রেডি করব তো বাচ্চারা ঘুমাচ্ছে ওদেরকে আমি ডাকলাম আবিরকে আবিরের যেহেতু ফিজিক্স পরীক্ষা আছে ওর পরীক্ষা দুটো থেকে তো দুইটা বাজে ওর পরীক্ষা তো আজকে আমি ওর সাথে যাব কারণ সেদিন ম্যাডাম বলেছে কি খবর মেয়ের রেজাল্ট বের হলো তুমি তো আমাকে কিছু খাওয়ালো না তো ভেবে নিয়েছি যে ম্যাডাম তো মিষ্টি পছন্দ করে কম তো আমি ম্যাডামকে মিষ্টি না খাইয়ে পার্টিসাপটা খাওয়াবো তো এই যে আমি চা বানিয়ে নিয়েছি আবির উঠেছে নীলিমা উঠেছে দুই ভাই বোন উঠেছে তো ওরা হাত দু রেডি হয়ে টেবিলে চলে এসেছে তো আমি আবিরকে ভিডিও করছিলাম তো আবির একটু লাজুক লাজুক হাসি দিয়ে তাকাচ্ছিল তো ও আবিরকেও চাটা দিলাম আমার চাটাই আমার সামনে তো আবির খুব লজ্জা লজ্জা পাচ্ছিলো বলছিল তুমি আমাকে ভিডিও করতেছো তো ওকে বললাম তুই নাস্তা খেয়ে একটু অঙ্ক কর ফিজিক্সের অঙ্ক কিছু বাকি ছিল ওগুলো করতেছিল তা আম্মু চলে যায় কাজে তো আমি চলে এসেছি আর ফ্রিজ থেকে আমি আগেই নারকেলটা সকালবেলায় নামিয়ে রেখেছিলাম আর আমার নারকেলগুলো আমি একসাথে অনেকগুলো নারকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দেই। কারণ যখন প্রয়োজন হয় নয়তো নারকেল ভাঙো কোরাও অনেকটা সমস্যা হয় আর একদিন কুড়িয়ে রেখে দিই একটু নারকেলগুলো ঝরঝরও হয়ে থাকে কিন্তু কি করব। পরিশ্রম কমাতে গেলে এরকমই করতে হয় কিছু করার নেই তো আমি এই যে পাটি সাপটার ভিতরে পুরটা বানাবো আর এই পুরটা বানাতে গেলে আমি পুরো একবারে মিঠাই দিয়ে সবগুলো মিষ্টি করব না অর্ধেক মিঠাই মিষ্টি হবে আর অর্ধেক চিনিতে মিষ্টি হবে পুরো মিঠাই দিলে আমার কাছে ভালো লাগে না কালারটা কেমন জানি কালো কালো লাগে তো আমি অর্ধেক চিনি আর অর্ধেক কে দেবো তো আমি এই যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়োটা দিলে অসম্ভব সুন্দর ফ্লেভার আসে বন্ধুরা তোমরা এইভাবে খেয়ে দেখো আস্ত এলাচের চেয়ে এলাচ পাউডারটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় তো আমি এই যে শীতে যত পিঠা খাই মাঝে মধ্যে আমি এই এলাচের গুঁড়াটাই বেশি দিই আমি আস্ত এলাচ খুব কম ইউজ করি তো এই তো আমার গুড় আর চিনি দিয়ে আমার একসাথে দেওয়া হয়ে গেছে তো এখানে আমি দুধ আগে থেকে জাল করে রেখেছি আমি দেড় কেজি দুধ জাল দিয়ে প্রায় হাফ কেজি বানিয়েছি একদম অল্প একটু বানিয়ে নিয়েছি কারণ আমি বেশি ভিতরের পুটটা বেশি বানাবো না যেন আমার বিশ থেকে পঁচিশটা পিঠা হয় আমি এরকমভাবে বানাবো আর সবগুলো আমি স্কুলও নিব না বাসায়ও কিছু খেতে রাখবো তো এই পর্যায়ে এই যে আমি এটা ঠান্ডা করে নিয়েছি আর আমার দুধটা আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি দুধটা মিক্স করে দেব কারণ বাজারের কিনা গুড় ভেজাল থাকতে পারে আর এই যে দিক থেকে আমি গুড় তারপরে ময়দা আর পাউডার দুধ এগুলো আমি পিঠা যে বানাবো যেটা রুটিটা ওইটা দিয়ে ওইটা করার জন্য রেখে দিয়েছি তো পাশের চুলায় আমি গুড়গুলো একটু জাল দিয়ে পানি জাল দিয়ে একটু পাতলা করে নিব কারণ গুড়ের পানিটা আমি যেটা দিয়ে রুটি বানাবো সাপটার পিঠাটা বানাবো ওইটা করবো ওইটার ভিতরে বাদামি কালার চলে আসবে গুড় অল্প দেবো ওইটাতেও আমি চিনি অল্প দেবো চিনি অর্ধেক গুড় অর্ধেক দিয়ে তারপর তৈরি করব তো এই যে আমার জাল করা দুধটা খুব ঘন দেখো তোমরা আর এই যে পাউডার দুধও এখানে দিব হুম তো আমি ওই ডো ওই ডোতেও পাতলা ডোতেও আমি পাউডার দুধও দিব আবার লিকুইড দুধও দিব দুইটাই দিব আমি পিঠার রুটিটা তৈরি করি যে ওখানেও দুধ মিক্স করি দুধটা মিক্স করলে পাটি সাপেটা খেতে মজা লাগে বেশি তো এখানে আমি পোলর চাল গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে তারপরে আমি এটাকে ঘন করব এই তো আমি এক হাতে গুঁড়ো দিচ্ছি আর এক হাতে নাড়া দিচ্ছি তো সুন্দর ঘন হয়ে যাবে আর ঘন না হলে পাটি সাপেটা সুন্দর বানানো যাবে না পাটি সাপটাটা লেগে লেগে যাবে দেখো যারা না পারো তারা শিখতে পারবে সমস্যা নেই এইভাবে দেখে করলে খুব টেস্ট হয় যারা খাবে মনে রাখবে যে না মজাই হয়েছিল তো আমার গুঁড়োগুলো দেওয়া শেষ এবার আমি সুন্দর করে একটু লড়াচাড়া দিলেই ঘন হয়ে যাবে আর এদিক থেকে আমি কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি কাঠবাদামগুলো দিয়ে দেব কাঠবাদামে কামড় পড়লে সুন্দর একটা স্মেল আসে তোমার কাঠবাদামগুলো এখন দিয়ে দেবো কাঠবাদামগুলো কেটে দিয়েছে আমাকে তো এই যে অনেকটা ঘন হয়ে গেছে আর একটু ঘন হবে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব অনেকটা ঘন হয়ে গেছে এখন ঠান্ডা করে নিলেই হবে আর এই যে এখানে আমি দুধ দিয়ে দিব এই 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 দুধের ভিতরে আমি মানে এই তো ময়দা চালের গুঁড়া একসাথে দিয়ে মিশিয়ে নিব এই চিনি দিয়ে দিচ্ছি আর পরে আমি এটা মিশায়া তারপরে গুড়ের পানিটা দিব যেন বাদামি কালার চলে আসে আর এই যে এখানেও আমি একটু এলাচ পাউডার দিলাম তাতে করে সুন্দর একটা গ্রান হওয়ার জন্য আর একটু ঘি দিয়ে দেব ঘিটা দিলে খুব সুন্দর হয় গ্রানটা আমার কাছে এভাবে ভালো লাগে কার কাছে কিভাবে ভালো লাগে জানি না যাদের পছন্দ হয় তারা কমেন্টে জানাবে যে পছন্দ হয়েছে তোমরা নিজেরা বাসায় বানিয়ে খেয়ে দেখো তো আমি এটাকে মিক্স করে নিব আস্তে আস্তে তো এখন আমি এর আগে যতটুকু করেছি আমি লিকুইড দুধে করেছি আর এখন আমি এই যে পানিতে গুড় জাল দিয়ে নিয়ে নিচ্ছি এখন এগুলো দিয়ে মিক্স করে নিব এটাতে আমার হয়ে যাবে এটা আর আলাদা করে পানি দিতে হবে না আমি পরিমাণ মতো পানি নিয়েই দিয়েছিলাম যতটুকু পানি প্রয়োজন ওইটুকু পানিতে আমি গুড় জাল দিয়েছি আর এর আগেরটুকু আমি দুধ দিয়ে করেছিলাম এই যে দেখো গুড়ে আর দুধের কালারটা চলে এসেছে এখন এই যে বাদামি বাদামি একটা রং হয়েছে পিঠা চুলাই দিলে আর একটু কালার দেখা যাবে দেখতেই পাবে আমি দু দুটো থেকে তিনটা পিঠা তোমাদের সাথে শেয়ার করব এই তো কি সুন্দর একটা কালার হয়েছে আর সাপটার পুরের পুর তো দেখলেই তোমরা পুরটা একটু বেশি কালার হয় উপরের রুটির থেকে আর এই যে রুটি তৈরি করার জন্য আমি রেডি করে নিয়েছি ফ্রাই প্যান তো গ্যাস নেই আমি এলপি গ্যাসই রেডি করে নিবো কারণ আমি দুপুর দুটো বাজে যাব তো আমি বারোটা থেকে শুরু করেছি কারণ পিঠাগুলো বানিয়ে তারপরে আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে তো যাব এই জন্য আমি আগে থেকেই বানিয়ে রাখবো আর গরম গরম পিঠাগুলো নিলে হয়তো ঘেমে যেতে পারে এই জন্য আমি একটু আগে বানিয়ে একটু ঠান্ডা করে তারপরে বক্সে নিবো তাতে করে পিঠার উপরে ঘামবে কম গরমের ভাবটা কম থাকবে তো এই যে আমার একটা পিঠা রেডি করে নিচ্ছি দেখো তোমরা একেবারেই সহজ পিঠা সবাই বানাতে পারে এটা কোনো ব্যাপারই না তারপরও শেয়ার করলাম যেহেতু আমি ডেইলি ব্লগ বলেছি তোমাদের সাথে শেয়ার করব আমার দৈনন্দিন কাজ যা আছে আমি তোমাদের সাথে শেয়ার করব সেজন্যই আমি এই যে রেডি করে নিচ্ছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ম্যাডাম আজকে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম যদিও এখন উনি আমার বাচ্চার ম্যাডাম তবু আমি তো আমার ম্যাডাম বলেই দাবি করি কারণ উনি তো আগে আমার ম্যাডাম ছিল তো আজকে আমার ম্যাডাম অনেক খুশি হবে তো শুধু তো ম্যাডাম খাবে না আরও টিচাররা খাবে যদিও তারপরও ম্যাডামের নাম তো এই তো দেখো কি সুন্দর একটা হালকা হালকা বাদামি কালার চলে এসেছে আর এই পিঠাটা আহামরি কোনো ব্যাপার না সবাই বানায় খেতে পারে তোমরা চেষ্টা করলে পারবে কোনো ব্যাপার না তো এরকম আমি তিন তিন থেকে চারটা পিঠা তোমাদের সাথে শেয়ার করব আমি এভাবেই তো তিনটা পিঠা বানালাম তিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বাকিগুলো এখন পরে বানিয়ে নেব তো এই যেমন পিঠা বানানো শেষ আমি এখানে প্রায় দশটার মতো পিঠা বক্স করে নিয়েছি স্কুলে চলে গেলাম স্কুল থেকে চলে এসেছি বন্ধুরা তো আজকে স্কুল থেকে আসার সময়

তো বন্ধুরা পাঁচ কেজি আদা কিনে গাদা হয়েছি আল্লাহ হাফেজ